বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা। এতক্ষণ চলতে থাকা একটা বিশেষ শিরোনাম বা ব্রেকিং নিউজকে পাল্টে দিল এবং এই জয়ের খবরে গোটা বাংলাদেশ খুশি, একটু নড়ে চড়ে বসেছে। আর এতক্ষণ ধরে দুপুর থেকেই যেই খবরটি আসলে সবগুলো টেলিভিশন, সবগুলো গণমাধ্যম অর্থাৎ ওয়েবে যারা খবর পরিবেশন করেন অনলাইন, সবখানে জায়গা জুড়েছিল, দখল করেছিল, সেটি বাংলাদেশের একজন নাম করা নায়িকার গ্রেফতার প্রসঙ্গ এবং সেটি নিয়ে ফেসবুক লাইভ ইত্যাদি। সেগুলোর মধ্যে থেকে এখন অনেকেই যারা তারপরেও এই অনুষ্ঠান দেখতে বসেছেন, অনেকেই প্রত্যাশিত ছিল হয়তোবা পরিমণির বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু হতাশ করছি। গত কয়েকদিন ধরে আমরা দেখছি গণমাধ্যমে নানান রকমের খবর, এই মডেল সেই, কেউ একা কেউ দোকা ইত্যাদি নানান খবরে ভরপুর। আর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আসলে সকল কিছুর জন্য অর্ধেক তার করিয়াছে নারী এবং বাকি অর্ধেক পুরী, এরকম একটি অবস্থায় বাংলাদেশের এখন পুরো রাজনীতি বলি, খবর গণমাধ্যমের সসি খবর বলি, কিন্তু এর মধ্যে করোনাকে ভুলে গেলে চলবে না। এখনো প্রতিদিন আমাদেরকে 200 উপরে মৃতের সংখ্যার খবর দিতে হচ্ছে, প্রতিদিনই আমাদের ব্রেকিং নিউজ দিতে হচ্ছে, প্রতিদিনই রেকর্ড ভাঙছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে স্বস্তির খবর হলো 7 তারিখ থেকে গণটিকা দেওয়ার কথা ঘোষণা করেছে, 10 তারিখের মধ্যে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার একটা প্রাথমিক যে ঘোষণা, হয়তো সম্ভব হবে না, কিন্তু তারপরেও যে উদ্যোগটা নেওয়া হবে এবং একযোগে উদ্যোগটা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তাতেও বাংলাদেশের মানুষ যারা জীবন না জীবিকা এই টসের মধ্যে বারবার করে যাচ্ছেন, তাদের জন্য একটা স্বস্তির খবর। আর নানান সময় এসব স্বস্তির মধ্যেও কিছু কিছু ঘটনা অস্বস্তি দেয়, কিছু রাজনীতি, কিছু অপরাজনীতি, কিছু গ্রাম্য রাজনীতি, সেগুলো অনেক ভালো কিছুর মধ্যেও কিছুটা বিভ্রান্ত করে, বিব্রত করে বাঙালিকে। আজকে রাজনীতি, টিকার রাজনীতি, এই শিরোনামেই আমরা কথা বলবো। বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ মাসুদ কামাল আমাদের সঙ্গে আছেন। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর শাহজাদা সেলিমকে পেয়েছি। বিশ্ব রাজনীতির খবরটা যিনি রাখেন, বিশেষ করে টিকা এবং করোনা নিয়ে যে রাজনীতির চলাচল শুরু হয়েছে, আমরা সব সময় এই বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু লন্ডনে নক করি এবং আমার খুবই পছন্দের একজন মানুষ সাংবাদিক তানভীর সারাক্ষণই এইসব খোঁজখবর রাখতে পছন্দ করে, তার কাছ থেকে অনেক কিছু আমরা জেনে নেই আপনাদের দোহাই দিয়ে। তানভীর আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশনাল হেড অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল, সুবক্তা, এসব বিষয় নিয়ে খুবই চমৎকার করে কথা বলেন, খোঁজখবর রাখেন নিজের সাবজেক্টের বাইরে, করোনা এবং চারিদিকে কি হচ্ছে সেগুলো আমাদেরকে নানান সময় জানিয়ে থাকেন। স্বপ্নিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা যুক্ত করেছি নাজমুল করিম চৌধুরী সারুনকে, হুইপ শামসুল হক চৌধুরী তার ছেলে। পটিয়া আসলে গতকাল গণমাধ্যমের অনেকটা জুড়েই ছিল, পটিয়ার একটি রাজনীতি, টিকা নিয়ে রাজনীতি, এটাকে রাজনীতি বলবো না অপরাজনীতি বলবো সেটা ঠিক বুঝতে পারছি না, হয়তো বাবার হয়ে ছেলে কিছুটা ডিফেন্ড করবেন, ডিফেন্ড করার জন্যই তিনি রাজি হয়েছেন। একটু জানিয়ে রাখি আপনাদেরকে দর্শক যারা জানেন না বিষয়টি, বাংলা ট্রিবিউনেরই একটি রিপোর্ট একটু পড়ে শোনাচ্ছি। চট্টগ্রামের পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসের প্রায় 2600 ডোজ টিকা, 600 ডোজ টিকা চুরি হয়েছে এবং সেই টিকা চুরির নেপথ্যে উঠে আসছে স্থানীয় সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী এবং তার ভাই ফজলুল হক মোহাম্মদের নাম। তথ্য বলছে হুইপ শামসুলি মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে কাজে লাগিয়ে হাসপাতাল থেকে টিকা সরিয়ে নেন। এরপর মোহাম্মদ গত
30 এবং 31 জুলাই টিকার ডোজগুলো বিক্রি করেন। ডোজ প্রতি দাম নেন 500 থেকে 3000 টাকা। এরপর শোভনদণ্ডী ইউনিয়নে হুইপের বাড়ির পাশে অবৈধ টিকা কেন্দ্র বসিয়ে অনিবন্ধিত ব্যক্তিদের শরীরে এগুলো পুশ করানো হয়। পুশ করেন এক পর্যায়ে মোহাম্মদ নিজেও এই টিকাগুলো পুশ করিয়েছেন। পটিয়া উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, হাসপাতাল থেকে করোনা টিকা বের হয়ে যাওয়ার ঘটনাটি জানতেন না তিনি। বরাবরই এরকমই হয়, আমরা উনাকেও চেষ্টা করেছিলাম আজকের অনুষ্ঠানে কথা বলবার জন্য, সঙ্গত কারণেই তিনি সরাসরি মুখোমুখি হতে চাননি টেলিভিশনের। কিন্তু এই মুহূর্তে টিকা চুরির অভিযোগ, যার বিরুদ্ধে অনেক কিছুরই অভিযোগ কালে কালে এই হুইপ সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরীর, কিন্তু একেবারে সর্বশেষ টিকা চুরির বিষয়টি ছেলে নাজমুল করিম চৌধুরী সারুন বিব্রত হচ্ছেন ব্যাপারটাতে? না না, বিব্রত হচ্ছি না আসলে। আমি কি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এখানে একটি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আপনি আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং আমি সাহস করেই কিন্তু এসেছি, যেন আমি মনে করেছি যে এগুলো আসলে খোলাসা করা উচিত। কারণ আমরা পারিবারিকভাবে, আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সায়েম সুবহান আনভির বসুন্ধরা গ্রুপের যে, আমি আপনাকে এখানে আপনার ব্যক্তিগত পারিবারিক কোনো শত্রুতার স্পেস আমি দিব না, আপনি কোনো দয়া করে আপনাদের পারিবারিক ব্যক্তিগত কোন্দলের কোনো কথা বলবেন না। আমি শুধু আপনাকে যে প্রশ্ন করেছি সেই জায়গায় থাকলে ব্যাপারটা শোভন হয়। আপনার বাবার বিরুদ্ধে চুরির যে অভিযোগ উঠেছে, টিকা চুরি করেছেন এবং পোস্টার, আমার সহকর্মীরা যদি দেখায় আপনারা বিরাট বড় পোস্টার ছাপিয়ে 30 এবং 31 জুলাই আপনাদের শোভনদণ্ডী ইউনিয়নে মাইকিং করে আসতে বলেছেন, 500 থেকে 3000 টাকা করে পার ডোজ টিকার জন্য নেওয়া হয়েছে এবং মহব্বত তিনি টিকা পুশ করেছেন, সেগুলোর ভিডিও আছে। আমি শুধু আপনার কাছে জানতে চাই বিব্রত হচ্ছেন কিনা ছেলে হিসেবে, বিবেকবান সাংবাদিক হিসেবে আপনার কি এটি বিশ্বাস হচ্ছে যে একজন সংসদ সদস্য তার নিজ গ্রামে টিকা চুরি করে মানুষের কাছে বিক্রি করবে? এটা কি কোনো অ্যাঙ্গেলে একজন পাগল হতে এটা বিশ্বাস করবে না? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সাথে একটা শিল্প গ্রুপের দ্বন্দ্বের কারণে, আমি যেহেতু আপনি মানা করেছেন নাম ধরলাম না, আমি আসলে ব্যক্তিগত কোনো কথায় আপনাদের আমি 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 কারো নাম উল্লেখ করছি না। আমাদের পিছনে চেইন গত 2 বছর ধরে নিউজ করে আসছে, এই নিউজের সূত্রপাত কোত্থেকে হয়েছে? অন্য মিডিয়াগুলো তো যে নিউজটা ব্রেক করেছে ওখান থেকেই তো নিয়েছে। এটা আমাদের পিছনে ওই গ্রুপের পত্রিকাগুলো গত 2 বছর ধরে সিরিজ নিউজ করে যাচ্ছে। শারুন আপনি, শারুন আপনি তো দেখতে পাচ্ছেন, শারুন আপনি দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় পর্দায় যেটা দেখাচ্ছে, পাগলেও বিশ্বাস করবে না। আমরা আমরা পাগল শ্রেণীর, আমরা নানান সময় এগুলো দেখি এবং এই ধরনের ছবিও আমাদের হাতে এসে ভিডিও আছে যে যেখানে বসে পড়েছেন। আমি বলছি কাকে, যে গ্রামের 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 মানুষ কি টিকা নিয়ে টাকা দিয়ে আমাদের থেকে টিকা কিনে দিয়েছে? এটা কি কোনো তদন্তে প্রমাণিত হয়েছে না সাংবাদিক একজন? না ওকে, তাহলে আপনি প্রশ্নের জবাব দেন যে 7 তারিখ থেকে সরকার একযোগে টিকার কার্যক্রম শুরু করার কথা, আপনারা এমন কি হয়ে গেলেন যে না জানিয়ে সরকারের নিয়ম না মেনে আপনাদের 30-31 তারিখ থেকে টিকা চালু করতে হবে? মানলাম চুরি হয় নাই, মানলাম আপনারা 500 টাকা 3000 টাকা করে নেওয়া হয় নাই, কিন্তু আপনারা এমন কি হয়েছে যে সরকারের নিয়ম মানতে হবে না আপনাদের? মনে আপু, আমি আপনাকে এটা একটু ক্লিয়ার করি। এটা আমরা আসলে মানে হুইপ মহোদয়ের যাকে আপনারা মানে তীর ছুটছেন, তিনি এ ব্যাপারে মোটেও অবগত ছিলেন না। এটা আমাদের গ্রামের যে একজন ইপিআই রবিউল নাম, যার নামে আসছে, সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করে। তো শুক্রবার দিন যখন আমাদের মাননীয় হুইপ মহোদয় ওনার গ্রামের বাড়িতে গিয়েছে, ওখানে রবিউল এবং আরো কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের লোকজন বলল যে, যেহেতু আমাদের ইউনিয়নটা একটু পৌরসভা থেকে দূরে, বলল যে এখানে গ্রামের লোকজন খুব মানে টিকার জন্য কেন্দ্রে গিয়ে ভিড় করছে, আমরা কি কিছু টিকা কার্যক্রম এখানে করতে পারি? তখন হুইপ মহোদয় একটা কথা বলেছে যে
তুমি উপযুক্ত কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখো, এটা তো স্বাস্থ্য বিভাগের ব্যাপার, এটা তো আমি বলতে পারবো না, তুমি কথা বলে দেখো, যদি ওরা সম্মতি দেয় তাহলে তুমি যেটা সম্মতি দেয় ওইভাবে করে ইয়া করতে পারো। তো এখানে শুধুমাত্র ওই ইউনিয়নে যাদের রেজিস্ট্রেশন ছিল তাদেরকে আমরা জেনেছি, আমি আসলে এটা আমিও জানতাম না, আমি পরে জেনেছি যে এখানে টিকাগুলো দেওয়া হয়েছে, এখানে কোনো বাণিজ্য হয় নাই, কারণ এটা আমাদের নিজের ইউনিয়ন। আপনি তাহলে প্রশ্নের জবাব, প্রশ্নের উত্তরে থাকেন যে হুইপ মহোদয় সরকারের যে নির্দেশনা সেটা কি মেনেছেন? না, এটা হুইপ মহোদয় মেনেছেন, হুইপ মহোদয় তো কাউকে বলেননি যে তুমি 7 তারিখে লাগে টিকা দিয়ে দাও, কিন্তু ওনার সামনে ওনার পেছনে যে বড় আমরা ব্যানারটি দেখছি সেখানে ওনার ছবি, ওখানে মাইকিং করা হয়েছে, ওনার নিজের ইউনিয়নে এই ধরনের কাজ হচ্ছে, একজন ABCD মোহাম্মদ রবিউল হুয়েভার যদি এমন কাজ করে থাকে, হুইপ মহোদয় যদি নাই জেনে থাকেন, ওনার কি ওই এলাকার সংসদ সদস্য থাকার মতো যোগ্যতা আছে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই জানে, আমি ওটা বলছি না আপনাকে, টিকা 7 তারিখ থেকে দিতে হবে এটা আমরা সবাই জানি, এবং আমরা সরকারের এই নিয়মটা এখন একজন 7 তারিখে টিকা 7 তারিখে নিয়ম ভেঙে যখন 30-31 দেওয়া হলো, এবং সেটা এখন আপনি তার ছেলে হিসেবে বলছেন উনি জানেন না, উনি এমনি এমনি বলে দিয়েছেন, এটা কোন যোগ্যতায় বলেছেন? এবং যদি উনি না জেনে বলে থাকেন তাহলে তার কি হুইপ থাকার যোগ্যতা থাকে নাকি? না না, এখানে কেন থাকবে না, এখানে এখানে তার কোনো টিকা বাণিজ্য হয়নি, এক নাম্বার, কারো থেকে 100 টাকা নিয়ে টিকা দিয়েছে এই প্রমাণ যদি কেউ করতে পারে তাহলে আপনি কথা বলতে পারেন। এখানে তদন্ত রিপোর্ট কি পেয়েছে? আচ্ছা, টিকা দিয়েছে কিন্তু 500 টাকা, রাইট, আপনার পয়েন্ট হলো কেউ টাকা দিয়ে টিকা নিয়েছে এটা প্রমাণ করতে হবে, কিন্তু টিকা তো দেয়া হয়েছে, আমার প্রশ্নটা সরকারের নিয়ম মানলেন না কেন, এটা কোন রাজনীতি? বাংলাদেশের আর কোন উপজেলায়, কোন ইউনিয়নে, আর কোন শুভনদণ্ডী গ্রামে এরকম গণটিকা হঠাৎ করে ওখানকার স্থানীয় সংসদের কথায় চালু হয়ে গেল, জোর করে নিয়ে মানুষকে বসিয়ে টিকা দেওয়া শুরু হয়ে গেল পিছনে ব্যানার টাঙিয়ে? আপনি বলেন আর কয়, আপনি কয়টা উপজেলার নাম বলতে পারবেন? ফটিকছড়িতে করেছে, ফটিকছড়ির আমি আপনাকে নিউজটা এখনই পাঠিয়ে দেই, জি হ্যাঁ, ব্যানার টাঙিয়ে করেছে কিনা আমি জানি না, কিন্তু আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এসেছে যে আওয়ামী লীগ যেন এখানে টিকা কার্যক্রমে পাবলিসিটি চালায়, মানে কি বলেছেন, তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা, জি, আপনি পাবলিসিটি আর টিকা দেয়া একেবারে টিকা পুশ করা আর পাবলিসিটির মধ্যে পার্থক্য খুব ভালো করে জানেন মনে হয় শারুন, পাবলিসিটি তো আমরাও চালাচ্ছি প্রত্যেক দিন, আমরা বলছি 7 তারিখ থেকে গণটিকা দেওয়া হবে, সেটার মধ্যে কোনো অন্যায় নাই, কিন্তু আপনি যদি পাবলিসিটির নামে বসে সবাইকে টিকা জোর করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিয়ে টিকা পুশ করিয়ে দেন সেটা কোন রাজনীতি আমি জানতে চাই আপনার কাছে। এটা একজন ইপিআই ওই ওর গ্রাম, ওখানে ও ওই গ্রামের বাসিন্দা। আচ্ছা, তাহলে ও, তার মানে এটা ও অতি উৎসাহী হয়ে, জি জি, অতি উৎসাহী হয়ে কাজটা করেছে। এখন এখানে আমি অবশ্যই এটা কন্ডেম করছি, কাজটা অবশ্যই নিয়ম নীতি ভাঙা হয়েছে, আমি একবারও বলছি না যে এখানে নিয়ম ভাঙা হয়নি, 7 তারিখের টিকা 7 তারিখে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে আসল অভিযোগটা কিন্তু 7 তারিখের 1 তারিখের না, আসল টিপটা দেওয়া হচ্ছে হচ্ছে হুইপের ভাই টিকা বিক্রি করেছে, হুইপের ভাই এখানে কার কাছে টিকা বিক্রি করেছে, কেন 7 তারিখ, কেন 7 তারিখ আর 31 তারিখের কেন এই অভিযোগ হবে না? আমরা বলছি নিয়ম মানা না মানা, হুইপের এলাকা ওখানে এমন কি হয়ে গেল যে আপনারা সরকার একসঙ্গে গণটিকা শুরু করার কথা আপনারা শুরু করলেন কেন, আর আপনি বাণিজ্য টাকা নেওয়া হয়েছে ইত্যাদি, আর একজন ABCD আপনারা মহব্বতের নাম বলছেন, আপনি রবিউলের কথা বলছেন, তাদের ব্যাপারে যখন নাকি একজন হুইপ জানেন না বা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, এই দায় কি হুইপ নেবেন না? আমি কয়েকজন সাংবাদিক থেকে জানার চেষ্টা করেছি যে তদন্ত কমিটির রিপোর্ট সম্পর্কে ওনারা কিছু জানেন কিনা, ওনারা আমাকে যেটা জানিয়েছেন এখানে একটা তদন্ত কমিটির রিপোর্টে পেয়েছে যে নিয়মের ব্যত্যয় হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি জি, নিয়মের ব্যত্যয় হয়েছে, এটা
হয়েছে, কিন্তু এখানে কোনো টিকা বাণিজ্য বা টিকা চুরি হয়েছে? আপনি বাণিজ্যে আছেন, বাণিজ্যটা মনে হয় কম হয়েছে, 300 বা 500 যেখানে অভিযোগ করা হয়েছে, 500 থেকে 3000, এটা আরো আগে আরেকটু বেশি হওয়া উচিত ছিল কিংবা কম হওয়া উচিত ছিল, বাণিজ্যের হিসাব নিকাশটা একটু আপনার কাছে গরমিল মনে হচ্ছে। মাসুদ কামাল যোগ করবেন মনে হয়। না, এখানে জিনিস হলো কি যে কাজটা তো বেআইনি হয়েছে। আপনি তো সরকার নির্ধারিত টিকা কেন্দ্রের বাইরে টিকা দিতে পারেন না। এখন যখন আপনি এইভাবে দেন, তখন এখানে আপনি কত টাকা নির্ধারণ করেছেন না করেছেন সেটা যেমন একটা বিষয়, সেরকম আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু কোন লোকটাকে আপনি দিবেন সেটা কিন্তু আপনি নির্ধারণ করে নিচ্ছেন। সেই এখতিয়ার তো আপনাকে দেওয়া হয়নি। কোন দিনটাতে দিবেন এই এখতিয়ার সরকার দিয়ে দেয়নি যে আপনি সংসদ সদস্য, আপনি এখন পর্যন্ত পিটিয়ে নিজের ছবি টাঙিয়ে ওইখানে গিয়ে আপনি এটা আপনি পারেন না, পয়সার কথা পারেন না। সরকারের এখনো নিয়ম হলো যে আপনি অনলাইনে নিজের নামই করবেন তারপর দিবেন। সরকার বলছে যে গণটিকা করার সময় তারা অনেক সুবিধা করে দিবে, আইডি কার্ড নিয়ে গেলে দিবে, সেটা তো যখন দিবে তখন দিবে, তার আগে যেটা করতে পারেন। এখানে একটা যে জিনিসটা আমি মনে করি সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর হলো কি, যখন গণটিকা শুরু হবে তখন কি হবে তারিখে, এটা একটা নমুনা, সেটার একটা প্র্যাকটিস। যদি এটা নমুনা হয় তাহলে তো সরকারকে নতুন করে ভাবতে হবে, হয় ভাবতে হবে এই সমস্ত লোক তার বিভিন্ন, এই লোকগুলো তো আছেন, উনি তো হুইপ, হুইপ মানে উনি তো নর্মাল এমপিদের চেয়ে উনি গুরুত্বপূর্ণ বেশি, ওনার ওনার হুইপিংয়ে কিন্তু নর্মাল এমপিরা চলেন। তো যদি এটা যদি চলা শুরু করেন তাহলে তো একটা লেজে গোবর অবস্থা হয়ে যাবে। তো সরকারকে ভাবতে হবে সিরিয়াসলি যে এটা পারেন কিনা। দেখেন বাণিজ্য হলো কি না অথবা কে করলো কি সমাজ, এগুলো তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এই কাজটা আপনি করতেই পারেন না, উনি জানেন না, জানবেন না কেন? জি মানছি, হয়তো অন্য কিছু কারণ থাকে, বাট সেই কারণ গুলি আপনি ঘটতে দিবেন কেন? যদি আপনি কারণ গুলি ঘটতে দেন এটাও আপনার হয় অযোগ্যতা, নয়তো আপনি কাউকেই পাত্তা দেন না, এটাও হতে পারে। কিন্তু দুটোই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা চিন্তার বিষয় যে আপনাকে জানতে হবে, আপনাকে দায়িত্বপূর্ণ পদে আছেন, আপনাকে জানতে হবে ভাই। জি, না জানা কোনো এক্সকিউজ না। জি, মানে এখন যতই ব্যাখ্যা হোক না কেন যে এখানে বাণিজ্য, টিকার বাণিজ্য সেটা হয়নি, খুবই একটা ভালো কাজ করেছে, আমরা তো মানে আমাদের কাছে সাদা চোখে মনে হচ্ছে যে সরকারের যে নিয়ম সেই নিয়ম ভঙ্গ করা হয়েছে এবং যথেষ্ট ঔদ্ধত্যের সঙ্গে এই নিয়ম ভঙ্গ করা হয়েছে, সেটার জন্যে লজ্জিত বিব্রত কিনা হুইপ পুত্র নিজে এসে এটার ডিফেন্ড করছেন। আমরা আশা করব যে অন্তত এইগুলোর সাথে পুরো চক্রের সঙ্গে যারা জড়িত আছে তারা জবাবদিহিতার মধ্যে নিশ্চয়ই তাদেরকে আনা হবে, এবং এই ধরনের ঘটনা আমাদেরকে আসলে গণটিকা শুরু হওয়ার আগেই অনেকখানি ভীত করে তুলছে। ময়মনসিংহে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে টিকা নিতে গিয়ে, অর্থাৎ রেজিস্ট্রেশন করেই টিকা দেওয়া হচ্ছিল, এবং সেখানে ময়মনসিংহে এক ছাত্রলীগ কর্মী তার বৎসার ঘটনায় প্রায় 2.5 ঘন্টা টিকা দেওয়া বন্ধ ছিল। সেটা অবশ্য আগাম টিকা নয়, সেটা রেজিস্ট্রেশনের নর্মাল নিয়ম মেনেই, কিন্তু এগুলো এক একটা ঘটনা। আমরা বলছি রাজনীতি টিকার, টিকার রাজনীতি, এই রাজনীতির মধ্যে বাংলাদেশের এরকম অসহিষ্ণু রাজনীতির কিছু প্র্যাকটিস এই টিকা গণটিকার অধ্যায়টির মধ্যে যাচ্ছে। অথচ বাংলাদেশ কিন্তু টিকা বা টিকা প্রাপ্তিতে এক ধরনের আমাদেরকে অনেকখানি গৌরবান্বিত করেছে, বাংলাদেশের সরকার প্রধানের চেষ্টায় যেভাবে আমরা যত তাড়াতাড়ি টিকা পেয়েছি। আমার মনে হয় স্বপ্নীল এখানে একটু যুক্ত করবেন এই টিকা প্রাপ্তি, করোনা হ্যান্ডলিং ইত্যাদির জায়গায় এক রকমের আমাদের তো পজিটিভ ইমেজ তৈরি হয়েছিল, নাকি সেটা আমরা আস্তে আস্তে খোয়াবো? ধন্যবাদ। টিকা প্রাপ্তির ব্যাপারটা যদি বলেন তাহলে বাংলাদেশে কিন্তু কতগুলো ইউনিক ফেনোমেনন হচ্ছে। আমাদের দেশে একসাথে 4 ধরনের টিকা রোল করা হচ্ছে, আমার ধারণা বা আমি যতদূর জানি পৃথিবীর অন্য কোন দেশে একসাথে এই 4 ধরনের টিকা রোল করা হচ্ছে না। এবং দ্বিতীয় জিনিসটা যদি দেখেন যে
আমরা তো এখন টিকার বৈশ্বিক রাজনীতি সবাই কম বেশি বুঝতে পারছি, সেই প্রেক্ষাপটে তাকিয়ে এই যে পরাশক্তিগুলো এখন টিকা দিয়ে বিশ্বজয়ে নেমেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ে নেমেছে, তারা কিন্তু কোথাও টিকা দেওয়ার জন্য কম্পিট করছে না এক বাংলাদেশ ছাড়া, যেখানে এক পক্ষ ঢুকছে সেখানে আরেক পক্ষ উৎসাহ হারাচ্ছে বা বিরোধিতা করছে, কিন্তু বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম আমার কাছে মনে হচ্ছে যেখানে প্রত্যেকটি পরাশক্তি টিকা পরাশক্তি যদি আমরা এখন বলি তারা টিকা সরবরাহ করছে। আর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আমরা পয়সা দিয়ে যে পরিমাণ টিকা কিনেছি তার চেয়ে বেশি টিকা সম্ভবত আমরা বিনামূল্যে উপহার হিসেবে পেয়েছি। এবং যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা নিজেদের টিকা উৎপাদন সক্ষমতা ছাড়াই এরকম একটি মহা টিকা কর্মযজ্ঞ করতে যাচ্ছে, ফলে টিকার বৈশ্বিক রাজনীতিতে আমরা নিঃসন্দেহে ভালো জায়গায় আছি। এবং এর যদি যদি আমাদের প্রশাসনের কেউ বা মন্ত্রী পরিষদের কেউ বা আমি আপনি কেউ কোনো কৃতিত্ব দাবি করি, আমি সেই কৃতিত্ব কারোর সাথে শেয়ার করতে আগ্রহী না। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র একজন মানুষের জন্য যাকে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, তার অনন্য অসাধারণ কৃতিত্ব যা যিনি তার কারণে বাংলাদেশের যে নতুন ভূ রাজনৈতিক গুরুত্ব বলেন যাই বলেন এক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আমরা এখানে আছি। এটি আমি বরাবরই বলি, ঘরোয়া আলোচনাতে বলি, পাবলিকলি বলি, আমি এটা বলেই যাবো, এখানে অন্য কারো কোনো কৃতিত্ব থাকতে পারে না। নাম লিখিয়েছেন তার মধ্যে কিন্তু হুইপের নাম সবার আগে, টিকা নিয়ে এক ধরনের বাণিজ্য বলি, সরকারের যে নির্দেশনা না মানার প্রবণতা বলি, নিজেদেরকে জাহির করার একটা চেষ্টা অপচেষ্টা বলি, এবং নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখেছেন যে যে পোস্টার যে ছবিগুলো আমরা দেখালাম সেখানে আসলে কোন রাজনীতিটাকে প্রকাশ করা হলো। স্বপ্নিল যদি যোগ করেন। এখানে পয়সার লেনদেন হয়েছে কি হয়নি, আচ্ছা ঠিক আছে তদন্ত কমিটি ঠিক করবে, উইপ মহোদয় জানতেন না বিতর্কিত বিষয়, কিন্তু ঘটনাটি হচ্ছে যে ঘটনাটি ঘটেছে। এবং এ ধরনের ঘটনা আমরা কিন্তু গর্ব করে বলছিলাম যে আমাদের করোনা ম্যানেজমেন্ট নিয়ে এ পর্যন্ত যত অভাব অভিযোগ উঠে থাকুক টিকা কার্যক্রমটা কিন্তু একদম বিতর্ক মুক্ত ছিল। এবং এই গণটিকা কর্মসূচির ঠিক আগ মুহূর্তে এরকম একটি ঘটনা পুরো ব্যবস্থাটাকে কালিমালিপ্ত করেছে, এবং এটি নিঃসন্দেহে দুঃখজনক এবং নিন্দনীয়। জি স্যার নাজমুল করিম সারুন। জি আমি 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 স্বপ্নিল ভাইয়ের সাথে একটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমিও অবশ্যই এই যে অগ্রিম টিকা প্রদানের যে ব্যাপারটা সেটাকে আমিও কন্ডেম করছি। আমরা আমাদের স্থান থেকে আমরা অবশ্যই চাবো না যে আমাদের দলের দুর্নাম হোক অথবা আমাদের এলাকায় আমাদের দুর্নাম হোক এমন কোন কার্যক্রম আমরা পরিচালিত করি। আপনি কি আপনার বাবাকে প্রশ্ন করেছেন? আমার বাবাকে আমি প্রশ্ন করেছি, আমার বাবা শুধু এটা আমার বাবা আমার যে চাচা ওখানে আছেন ওনাকেও প্রচন্ড বকাঝকাও করেছেন যে এখানে কি কারণে তুমি গেলা, তুমি কি কারণে ওখানে গেলা, বললো যে আমাকে এখানে দাওয়াত করে নিয়ে গেছে এলাকার লোকজন। আপনি বাংলাদেশের ভিলেজ পলিটিক্স গুলো কিন্তু একটু ডিফারেন্ট, বাংলাদেশের ভিলেজ গ্রামের সিনারিও আর শহরের সিনারিও কিন্তু একসাথে মিলালে মুন্নি আপা হবে না। এখানে আমাদেরকে যেভাবে আপনার বাবা তো বাংলাদেশের ওই ভিলেজ থেকেই তো নির্বাচিত নাকি, না মানে অন্য জায়গায় কোনো কর্পোরেট ভিলেজ থেকে উনি নির্বাচিত, এই ভিলেজ পলিটিক্স ওখান থেকেই তো উনি নির্বাচিত সংসদ সদস্য। আমাকে তো বলার সুযোগ দিতে হবে, আমাকে বলার সুযোগ দিতে হবে না, ভিলেজ পলিটিক্স এর দোষ দিবেন আর যিনি ওখান থেকে নির্বাচিত সেটা দায় নেবেন না, এটা তো হতে পারে না। আমাদের গ্রামে যে জিনিসটা হয়, গ্রামে যেই ছেলেটা মানে যে ইপিআই মেডিকেল যে কনসাল্ট যে টিকা প্রদান করে ওই ভদ্রলোকের বাড়িও কিন্তু ওই গ্রামে, মানে ওর বাড়িও কিন্তু একই গ্রামে, ও যেহেতু ওই টিকা প্রদান করেই আসছিল পৌরসভা মানে যেখানে মেডিকেলে, ওর উপরে গ্রামের মানুষ একটা এক্সট্রা আবদার করতে এসেছিল অনেকদিন ধরে, তো আমরা ওটাকে কিন্তু এন্টারটেইন করি না। ও আমাদেরকে অনেকবার এসে বলেছে, আমরা বলেছি যে তুমি উপযুক্ত কর্তৃপক্ষের সাথে কথা বলো, উপযুক্ত কর্তৃপক্ষ বলতে ওখানে ইউএইচও আছেন, সিভিল সার্জন আছেন, কারণ আমরা তো এটা ডিসিশন দেওয়ার কেউ না, আমরা তো দিতে চাইলে আমরা ডিও লেটার দিতে পারতাম, আমার বাবা যদি দিতে চাই তো উনি একটা সম্মতি পত্র দিত এবং উনি গিয়ে উদ্বোধন করতে পারত, কারণ এটা তো উনি উদ্বোধনও করেন নাই, উনি গিয়ে এখানে এখন ব্যানার পোস্টারে তো অনেকেই অনেক কিছু ব্যানার পোস্টার বানায়, আপনারা দেখেছেন যে এই যাদেরকে এখন মাইকিং করা হয়েছে সেটা জানি না। আচ্ছা শারুন, মাইকিং করা হয়েছে আগে থেকে, সবাইকে জমায়েত হতে বলা হয়েছে, এবং তিন চার দিন আগে থেকে ওই কাজটা করা হয়েছে,
এটাও আপনাদের কানে যথাসময়ে পৌঁছায়নি না পরিবারের সদস্য হিসেবে? হয় না, মাইকিং করা হয়েছে। আমি যতটুকু জানি যে এসএমএস করে যারা রেজিস্ট্রেশন ছিল, রেজিস্ট্রেশন কৃত মানুষদেরকে টিকা দেওয়া হয়েছে। আমি গতকাল থেকে এখনো দাবি করছেন যে যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদের সকলের রেজিস্ট্রেশন ছিল, আর এই তাদের আমার জানা মতে ম্যাক্সিমাম মানে 2200 লোকেরই, আমি যতটুকু জেনেছি, আমি আমি তো আসলে ওখানে ছিলামও না, আমরা ওখানে কেউ উপস্থিত ছিলাম না, তো আমি তো আসলে তদন্ত কমিটি যেটা পেয়েছে আমি কতটুকু বলতে পারবো। এবং এখানে 2200 লোকের টিকার রেজিস্ট্রেশন আছে, অনেকের এসএমএস আসে নাই, ওদেরকে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করেই টিকাটা দেওয়া হয়েছে। এখানে তো আসলে টিকা দেওয়া হয়েছে, এখানে তো মানুষকে আসলে অপচিকিৎসাও করা হয় নাই, কোনো ইয়া করা হয়নি। তারপরে আমি কনডেম করছি, কাজটা মোটেই উচিত হয়নি। আমরা এটার জন্য দলীয়ভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, মানে আমার বাবা নিজেই এটাকে কনডেম করেছে যে এই কাজটা আমাদের মোটেই উচিত হয় নাই। এবং এখানে দলীয় ব্যানার টাঙ্গিয়ে, এবং আমার চাচাকে কিন্তু আমরা, যেহেতু উনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, আমরা ওনাকে চার্জ করেছি যে আপনি কেন ওখানে গিয়ে টিকা পুশ করার ছবি আসলো আপনার। হ্যাঁ, উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে ওখানে যখন এটা উদ্বোধনের মতো একটা ওই যে জাস্ট ডামি, যে আমি টিকা উনি পুশ করেননি, আমি যে লোকটাকে পুশ করা হচ্ছে তার কাছেও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, উনি ফটো সেশন করেছেন, জাস্ট একটা ছবি তোলা। জি, তাহলে আপনার চাচার মাধ্যমে কি আপনারা রাজনীতির শিকার হলেন যে উনি এরকম ফটো সেশন করলো, টিকা দিতে পারেন না কিন্তু টিকা পুশ করছেন, ওরকম একটা ছবির মধ্যে উনি হাসি দিয়ে ডামি হলেন, তারপরে তো নির্ঘাত আপনার আব্বাকে এই দায় নিতে হবে, এটা কি জেনে শুনে আপনার চাচা করলেন কিনা সেই ব্যাপারে কি খোঁজ খবর নিয়েছেন, তদন্ত কমিটি করেছেন? আপনি নিশ্চিত যে 2200 মানুষের রেজিস্ট্রেশন ছিল এই ব্যাপারে নিশ্চিত, এবং ওখানে টিকাই দেওয়া হয়েছে ওটা নিশ্চিত, কিন্তু বাণিজ্য হয়নি এইটাও, বাণিজ্য হয়েছে কি হয়নি সেই ব্যাপারে আপনি নিশ্চিত না, সেটা আপনার কথা থেকে বোঝা গেল। আপনাকে কি এই ঘটনার পরপরই কেউ একজন এই টিকা চুরির যে হেডলাইনটি হয়েছে, যে টিকা চুরি করার অভিযোগটি উঠেছে, সেরকম কোনো প্রশ্ন কেউ করেছে বা করার সাহস পেয়েছে আপনার এলাকার কোনো লোক, কেন আপনার বাবা টিকা চুরি করলো? কোথায়? আমার এলাকার লোকজন, আপনি যদি ফেসবুকে যান আপনি দেখবেন শত শত মানুষ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করেছে যে, এবং তাদের ভিডিও আপনি যদি চান আমি এখন প্লে করতে পারি, যারা টিকা নিয়েছে ওইসব মানুষজনকে ইন্টারভিউ পর্যন্ত করা হয়েছে। আপনি তো দল পাঠান ইন্টারভিউ করতে, একটা প্রমাণ এনে দিন যে আচ্ছা গ্রামের মানুষ যেখানে 300 টাকা গাড়ি ভাড়া লাগবে দেখে পৌরসভায় যেতে চাচ্ছে না, টিকাটা কেন আমার ইউনিয়নে গিয়ে দেওয়া লাগছে? আচ্ছা, এই কারণেই দেওয়া লাগছে যে গ্রামের মানুষটা, এক মিনিটে বলবেন শারুর, ব্যাপারটা অন্যায় হয়েছে কিনা সরকারের নির্দেশনার আগেই টিকা শুরু করাটা, জেনে হোক না জেনে হোক, অজ্ঞতাই হোক, ব্যাপারটা অন্যায় হয়েছে কিনা? অবশ্যই করছি। জি, অনেক ধন্যবাদ। অন্যায় অবশ্যই হয়েছে, অনেক ধন্যবাদ। আমরা টিকার বিশ্ব রাজনীতি নিয়েও কথা শুনবো একটা বিরতির পর। রাজনীতি টিকার, টিকার রাজনীতি শিরোনামে আমরা কথা বলছি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা শুনবো। ডাক্তার শাহজাদা সেলিম, আমরা একটু জানতে চাই অনেক রকমের, যেটা একটুখানি ডাক্তার মামুনাল মাহতাব সুপ্লিন আমাদেরকে একটু জানালেন যে এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো কোম্পানির টিকাই আমরা পাচ্ছি, এটাও একটা আমাদের সাফল্যের মধ্যে পড়ছে। এই আন্তর্জাতিক এই টিকা উৎপাদক সংস্থাগুলো আন্তর্জাতিক রাজনীতিটা, টিকার রাজনীতিটা কোথায় নিয়ে যাবে কি দেখছেন একটু বিশ্লেষণে? ধন্যবাদ আপনাকে। আসলে আন্তর্জাতিক টিকা নিয়ে বেশি কিছু বলা আমার পক্ষে মুশকিল, তানবীর ভাই বেশি বলতে পারবে, আমি এর বৈজ্ঞানিক অবস্থাটা বলি যেটা স্বপ্নিল ভাই কিছুটা বলেছে। এখানে যেটা হয়েছে, আমরা কিন্তু আশা করছিলাম এবং এখনো আশা করছি যে মামুন ভাই তার টিম লিডারদের একজন, যে বাংলাদেশের নিজস্ব কোভিড ভ্যাকসিন চলে আসবে, আমরা দিতে পারবো, কিন্তু সেটা যখন আসবে তখন তো আসবে, এবং এটি কিন্তু আমাদের জন্য বিশাল একটা বড় ঘটনা ঘটাবে। সেটা হলো যে এই বাংলাদেশে টিকা এখন যেহেতু সবচেয়ে বড় অর্থনৈতিক একটি অবস্থান, টিকা কেন্দ্রিক, কূটনৈতিক এবং রাজনৈতিক,
আমরা যদি এমন একটি অবস্থানে যেতে পারতাম যে আমরা টিকা ইম্পোর্ট করছি না এক্সপোর্ট করছি, তখন গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের অবস্থান কিন্তু অন্যরকম। তো এখন যেহেতু আমরা ইম্পোর্ট করছি সেহেতু, এবং আমিও মামুন ভাইয়ের সাথে খুবই একমত যে এইখানে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওনার ব্যক্তিগত উদ্যোগ এবং সংযুক্তি বিভিন্ন জায়গা থেকে সেটাই এটাকে সম্ভব করেছে, এবং এখানে আমরা একটা ভালো অবস্থানে এসেছি, খারাপ অবস্থাকে কাজে লাগবে। যেটি হলো যে আমরা আসলে কোথাও থেকে আমাদের সকল মানুষকে টিকা দেওয়া যাবে সেই রকম টিকা আমরা জোগাড় করতে পারিনি, না পারাটাই বরং একদিকে আমাদেরকে ভালো হয়েছে। যেমন ধরেন খুব দ্রুতই আমরা বাংলাদেশে গর্ভবতী মহিলাদেরকে টিকা দিতে সমর্থ হব। অলরেডি আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটি তার সম্মতি দিয়েছে, আমাদের ডিজি হেলথের ডাইরেক্টর জেনারেল মহোদয় কিন্তু বলেছেন, সেক্ষেত্রে আমাদের এখানে চারটা টিকা অ্যাভেলেবল, তার মধ্যে ফাইজার এবং মডার্নার টিকাটা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, অন্য সকল জায়গায় তথ্যগুলো রয়ে গেছে আমাদের কাছে, সেগুলোর বিবেচনা এর দিকে ভালো। তাহলে সেটি যদি আমরা এখানে বাংলাদেশে না পেতাম তাহলে কিন্তু দেওয়ার সুযোগটা হতো না। এখনো যদি সরকার পলিসি ঘোষণা করেনি, কিন্তু আমি আশা করছি যে পলিসিটা এরকমই হবে যে গর্ভবতী যে মহিলারা ওই ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করবেন তারা মডার্না এবং ফাইজারের টিকা পাবে, এবং এটি খুব জরুরি প্রয়োজন এখন। এই কারণে যে গত কিছুদিন থেকে এটি খুব দৃশ্যমান হচ্ছে যে গর্ভবতী মহিলা এবং তাদের আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর হার কিন্তু বেশ বেশি, আমাদের তিনজন গর্ভবতী মহিলা ডাক্তারও মৃত্যুবরণ করেছে, সেই ক্ষেত্রে এটি একটা ভালো ভালো দিক। এবং আরেকটি হলো যে যদি এই সকল মানুষকে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরির কথাই বলি, তার মধ্যে থেকে 70-80% মানুষকে দ্রুত টিকা দিয়ে ফেলতে হবে, সেটিকে সম্ভব করতে চাই তাহলে বিভিন্ন সোর্স থেকে কাজে লাগাতে হবে। সেই অবস্থাটা কিন্তু এখন আমরা একটু মাঝখানে একটু দুশ্চিন্তাগ্রস্ত হলেও সত্যির অবস্থায় রয়ে গেছি যে আমরা বিভিন্ন দিক থেকে টিকা পাচ্ছি, বিভিন্ন ব্র্যান্ডের টিকা পাচ্ছি এবং সেগুলো আমাদের জনগণকে দেওয়া হবে। ওইটাকে ভিত্তি করেই কিন্তু গণটিকা 7 তারিখ থেকে যে খবরটি প্রচারিত হচ্ছে গণটিকা, কিন্তু এগুলোই কিন্তু এই বিভিন্ন দিক থেকে এসেই কিন্তু এটা হবে, না হলে কোনো একটা জায়গা থেকে টিকা পেয়ে কিন্তু আমরা এই গণটিকায় যেতে পারতাম না। এখন এখানে দ্বিতীয় একটি অবস্থান যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে বলেছে, একটা জায়গা একটু দ্বিতীয় অবস্থানটি বলবেন, আমি একটু পরিষ্কার হতে চাই দর্শকদের তরফ থেকে, যে আপনি যখন নাকি বলছেন বা আমরাও যে ঘোষণাগুলো শুনছি যে ফাইজার এবং মডার্নার টিকা সেটা গর্ভবতীদের জন্য দেওয়া হবে খুব তাড়াতাড়ি, আর তাতে এক ধরনের ধারণা হয় যে এই ফাইজার এবং মডার্নার টিকা বোধ হয় বেটার পারফরমেন্স, তাহলে অন্য টিকাগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন ওঠে, অনেক সময় সন্দেহ করে, ব্যাপারটা কি তাই, বৈজ্ঞানিক বিশ্লেষণটা একটু পরিষ্কার করবেন। এটা কিন্তু আপনি যেটা বলেছেন অলরেডি আমার মনে হয় স্বপ্নিল ভাইয়ের অভিজ্ঞতা এরকমই, কিছু কিছু আমাদের পরিচিত লোকজন তারা এই প্রশ্নটি জিজ্ঞাসা করে যে এরকম তো শুনছি তাহলে কি আমি কোনটা নিব। জি, তো এখানে আমি যে উত্তরটা ওখানে দিই, এখানে আমিও বলি যে আপনি যে রেজিস্ট্রেশন করে যে সেন্টারে রেজিস্ট্রেশন করেছেন গর্ভবতী বাদে, বাকিদের জন্য বলছি যে সেন্টারে রেজিস্ট্রেশন করেছেন সেই সেন্টারে যেটা অ্যাভেলেবল আপনি সেটা দিয়ে নেবেন, ওই নির্দিষ্ট ডেটে দিয়ে নেবেন, তাহলে ভালো মন্দ বিচার করার এখানে সুযোগ নাই দরকারও নেই। দরকার নেই এই কারণে পর্যন্ত বৈজ্ঞানিক তথ্য যেটুকু আছে সেটুকু কোনোটি গর্ভবতী মহিলাদেরকে এই টিকা দিয়ে আউটকাম দেখে এরকম কোনো তথ্য বের করা যায়নি, কিন্তু এই টিকাগুলো নেওয়ার পরের অভিজ্ঞতাগুলোকে পর্যালোচনা করে আপাতত মনে হচ্ছে শুধুমাত্র এই গর্ভকালীন ওই সময়টুকুর জন্য অথবা স্তন্যপায়ী মহিলাদের ক্ষেত্রে এই দুটির এখন পর্যন্ত অবস্থান ভালো, বাকিগুলো খারাপ এটা বলার মতো কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু মেসেজটা কিন্তু অনেকের কাছে সেভাবে যাচ্ছে। আমি এখান থেকে ওটা পরিষ্কার করতে চাই, পুরোটাকে যারা অন্য যেমন আমাদের মতো যারা আছেন এবং পুরুষ মহিলা যাই হোক, সে গর্ভধারণকারী নয় অথবা বাচ্চাকে মুখে দুধ খাওয়াচ্ছেন না, তাদের ক্ষেত্রে পুরোটা নিয়ে বেশি আলাদা করে কথা নেই। জি, দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ আপনার বাকি আছে, মানে এই এই প্রসঙ্গে যে বলছিলেন আপনি, আপনাকে যেখানে থামিয়ে আমি সাপ্লিমেন্টারি প্রশ্ন করলাম। জি, দ্বিতীয় প্রসঙ্গটি হলো যে আমাদের এখন আমি আগেও একদিন বলেছিলাম যে আমরা যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দিয়ে ফেলতে পারবো সেটি আমাদের জন্য বিশাল একটি ভিত্তি তৈরি করবে, কারণ এখন পর্যন্ত কিন্তু সবাই বুঝে গেছে যে এই করোনা ভাইরাস যতদিন থেকে যাচ্ছে ততদিন নতুন নতুন স্ট্রেন আসছে, এই স্ট্রেন গুলোর মধ্যে কোনো কোনোটা হয়তো নজরে আসছে না কারণ ওগুলো অত মারাত্মক নয়, কোনো কোনোটা যেমন এখন ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে আমরা খুব বেশি বিব্রতকর অবস্থায় মারাত্মক অবস্থায় পৌঁছে গেছি,
এটার ব্যাপারে আমি এই বলতে চাই যে এই যত বেশিবার আক্রান্ত হবে মানুষ, ভাইরাস ভিতরে ঢুকবে তত বেশি রকম স্ট্রেন হবে এবং কিছু কিছু আরো মারাত্মক হতে পারে। সুতরাং দ্রুত ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। সরকারের পলিসিটা কিন্তু ওই কারণেই হয়েছে যে এই গণটিকাকে যত বেশি মানুষকে আমরা ক্যাপচার করে ফেলতে পারবো, ইমিউন করে ফেলতে পারবো, ওই জীবাণু কিন্তু তত বেশি রকম দুর্বল হয়ে যাবে এবং নতুন ভাইরাস তৈরি ভেরিয়ান্ট তৈরি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সেক্ষেত্রে সকলকে কিন্তু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে এবং আমি যদি আমার ক্ষেত্র থেকে আমি অনিয়ম না করি এবং রেসপন্সিবল আচরণ করি, খুব বেশি অনিয়ম হবে সেটা আশা করা দরকার নেই। কারণ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে গৌরবজনক অবস্থানটি হলো পিপিআই এর মাধ্যমে টিকাদান। এটি কিন্তু সারা পৃথিবীর যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে সবাই জানে। আমরা সেক্ষেত্রে এখানেও আমরা সফল হবো। জি, তানভীর যোগ করবেন যেখান থেকে শুরু, যেখান থেকে শুনতে চাই। ফাইজার মডার্না নিয়েই তো চারিদিকে আলাপ আলোচনা চলছে। আমরা ইতিমধ্যে প্রথমে অ্যাস্ট্রাজেনিকা পেয়েছি এবং তাদের নিজস্ব নিজেদের মধ্যে এক ধরনের কম্পিটিশন কাজ করে। এত সহজে মডার্ন ফাইজার অ্যাস্ট্রাজেনিকা বা জিনোবেক্স বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আসছে সেগুলোকে ছেড়ে দিবে কিনা, অনেকগুলো ব্র্যান্ডের নাম তো আমরা শুনছি না। ইরানের ভ্যাকসিনটা নিয়ে কিন্তু অনেক আলোচনা, খুব ভালো ভ্যাকসিন, কিন্তু সেটা আসলে কোনো ব্র্যান্ডের নামই প্রচার হতে দিচ্ছে না। পলিটিক্সটা তো এই পর্যন্ত, মানে এই পর্যায়ে আমার মনে হয় তানভীরের কাছে আরো অনেক তথ্য আছে। ধন্যবাদ। আমি আন্তর্জাতিক রাজনীতিতে যাওয়ার আগে একটু আগ্রহ দেখাচ্ছি যে ডক্টর সাজেদ সেলিম বলছিলেন যে গর্ভবতী নারীদের ভ্যাকসিনের ব্যাপারে কেন আসলে ফাইজার বা মডার্নাকে এগিয়ে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত বিশ্বের বিশেষ করে ইংল্যান্ড বা আমেরিকায় যে সমস্ত ভ্যাকসিনগুলো গর্ভবতী নারীদের উপর প্রয়োগ করা হয়েছে সেই তথ্য হচ্ছে ফাইজার এবং মডার্নার। এ কারণেই সেই তথ্য উপাত্তগুলো যাচাই বাছাই করে দেখা গেছে যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং গর্ভবতী নারীদের দেহে এটি কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি করেনি। এবং গর্ভবতী নারীরা যারা এটি গ্রহণ করেছেন তাদের যে সন্তান সেই সন্তানদের অ্যান্টিবডি ডেভেলপ করেছে, এবং যারা একটা ডোজ নিয়েছে তাদের 44%, এবং যারা দুইটা ডোজ নিয়েছেন গর্ভবতী নারী তাদের দেহে 90% অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এই কারণেই মডার্না এবং ফাইজারকে এগিয়ে রাখা হয়েছে। আর বাকি যেইগুলোর কথা বলা হচ্ছে, যেমন চীনের ভ্যাকসিনটির কথা, আমাদের বাংলাদেশে হচ্ছে এই যে সিনোভ্যাক বা স্পুটনিক ভি আসছে, এই এই ভ্যাকসিনগুলো আসলে গর্ভবতীর উপরে প্রয়োগ করা হয়েছে কিনা বা কী পরিমাণ তথ্য উপাত্তগুলো এখনও হাতে নেই। তবে যেহেতু এই ভ্যাকসিনগুলো অনুমোদন পেয়েছে, এই ভ্যাকসিনগুলো যেই দেশে অনুমোদন পেয়েছে সেই দেশে সকল প্রকারের নাগরিকদের উপরেই কিন্তু প্রয়োগ করা হচ্ছে। সেই কারণে যেটাই সামনে আসবে, আমি দুজন বিশেষজ্ঞর সাথে কথা বলেছি, এটি আমার বক্তব্য নয়, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একজন বিশেষজ্ঞর সাথে আমার কথা হয়েছে এবং বেলফাস্টের একজন গর্ভ মানে স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর জিনাতের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন আপনার হাতের কাছে যেই ভ্যাকসিনটি আসবে সেটি গর্ভবতী নারীদের দেওয়ার জন্য আসলে উপযুক্ত। এবার আসি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। হাউস অফ কমন্সে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে 2 আগস্ট। ওই প্রতিবেদনটাতে একটা প্রশ্ন করা হয়েছিল পার্লামেন্টে যে কেন কোভ্যাক্স আসলে তার লক্ষ্যমাত্রায় ভ্যাকসিন উন্নত বা অনুন্নত দেশগুলো বা দরিদ্র দেশগুলোতে দিতে পারলো না। 2021-এর মধ্যে 170 মিলিয়ন, মানে চলতি বছর 170 মিলিয়ন ডোজ বিতরণ করার কথা ছিল কোভ্যাক্সের, কিন্তু কোভ্যাক্স সেই বিতরণ করতে পারে নাই। কোভ্যাক্স বিতরণ করেছে 76 মিলিয়ন, সেটা তাও হচ্ছে 29 জুলাই পর্যন্ত। তাহলে ঘাটতিটা কোথায়? ওই প্রতিবেদনে পার্লামেন্টের এই লাইব্রেরিতে আমি কিছুক্ষণ আগেই প্রতিবেদনটা দেখছিলাম, সেখানে বলা হয়েছে ভারতের এই ফেলিউরটির কথা বলা হয়েছে। ভারতে যখন ডেল্টা ভেরিয়েন্টটা অনেক বেশি প্রকট হয়ে গেল, তার নিজের দেশের জনসাধারণ অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়ল, তখন ভারত তার নিজের দেশের মানুষদেরকে ভ্যাকসিনটা নিশ্চিত করার কারণেই কিন্তু কোভ্যাক্সকে প্রত্যাশিত ভ্যাকসিনটা ভারত দিতে পারেনি, যেই এফেক্টটা বাংলাদেশেরও পড়েছে। 1.1 বিলিয়ন টোটাল ভ্যাকসিনের এটা রপ্তানি করবার কথা ছিল কিন্তু সেরাম ইনস্টিটিউটের একা,
যেখানে টোটাল কোভ্যাক্স 2 বিলিয়ন ডোজ সারা বিশ্বকে দেওয়ার কথা ছিল। 1.1 বিলিয়নই আসলে সেরামের কাছ থেকে আসার কথা ছিল, সেরাম সেটি পায়নি। এ কারণেই এই ঘাটতিটা হয়েছে এবং যেই টোটাল অনুন্নত দেশগুলোতে যে ভ্যাকসিনের সংকট, এটা হচ্ছে মূল কারণ। এটা সমাধানের জন্য আন্তর্জাতিক বিশ্ব আসলে কি করেছে, সমাধানের জন্য জি সামিট সম্মেলনে বিশ্ব নেতারা বসেছিল। জি সামিট সম্মেলনে একটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে, যেহেতু এই আমাদের টোটাল পপুলেশনের অধিকাংশই যেহেতু ভ্যাকসিনেটেড হয়ে গেছে, আপনি দেখুন ইংল্যান্ডে 73% নাগরিককে 2টা ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, 88-90% পিপল একটা জ্যাব করে নিয়েছেন, এখন 12-15 বছর এবং 16-17 বছরের শিশুদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হচ্ছে। তাহলে অনুন্নত দেশ বা দরিদ্র দেশগুলো কি করবে, যে 192টা দেশ জাতিসংঘের অধীনে কোভ্যাক্স অ্যালায়েন্সের মাধ্যমে টিকা পাওয়ার কথা ছিল, তাদের জন্য ইউকে 100 মিলিয়ন ডোজ কোভ্যাক্সের মাধ্যমে কিন্তু বিতরণ করছে, এবং ইউএসএ 500 মিলিয়ন বিতরণ করছে, এবং জাপান 1 বিলিয়ন বিতরণ করবে, একটা আশ্বাস দিয়েছে, তবে এটা আগামী 1 বছরের মধ্যে। এখন বাংলাদেশের অবস্থানটা আসলে কি, ডক্টর সাজ্জাদ সেলিম বা প্রফেসর ডক্টর মামুনাল মাহতাব বা স্বপ্ন ভাই যেটা বলছিলেন, বাংলাদেশ এগিয়ে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর বিবেচনায় বাংলাদেশের কত শতাংশ আসলে ভ্যাকসিন দিতে পেরেছি, এটাও কিন্তু আমাদের একটু বিবেচনায় রাখতে হবে। তো কোভ্যাক্সের এই ঘাটতির ফলে জি সামিট সম্মেলনে বিশ্ব নেতারা বললেন, তারা একটা নীতিগত সিদ্ধান্তে এসেছেন যে বাড়তি ভ্যাকসিনগুলো আছে, এগুলো তারা গ্যাভি বা অ্যালায়েন্সের মাধ্যমে দেবেন। সেপ্টেম্বর 2021 সালের মধ্যে পুরো পৃথিবীতে 10% নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই উদ্বৃত্ত ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং ডিসেম্বর 2021 সালের মধ্যে অনুন্নত দেশের 40% নাগরিক, অর্থাৎ বাংলাদেশের ও 40% নাগরিক কিন্তু ডিসেম্বর 2021 সালের মধ্যে ভ্যাকসিনের আওতায় চলে আসবে। এই হচ্ছে জি সামিটের একটা প্রতিশ্রুতি। আমরা অনেক সময় উদ্বৃত্ত ভ্যাকসিন এই শব্দটি শুনলে আবার আমরা ভীত হই, যে মানে ফেলে দেওয়া, মানে আদৌ ভ্যাকসিন নিয়ে তো আমরা ফুল প্রুফ নই, কোথাও কোনো পরীক্ষা হয়নি, কোথাও যে যখন যেখান থেকে বলছেন যে 60% কাজ করছে, 20% কাজ করছে, 80% কাজ করছে, যে যেখান থেকে বলছেন আমরা সেগুলো মেনে নিচ্ছি। এই করোনা শুরু হওয়ার পর থেকে WHO-র সেই যেটাকে আমরা অনেক মজা করে বলছিলাম যে দিস্তা তাদের যে আমাদেরকে যে নানা রকমের নিয়মকানুন মানার যে প্রত্যেক দিন একটা করে রিলিজ দিত প্রেস রিলিজ, দিস্তা প্রায় 48-24 পৃষ্ঠা এরকম টাইপের ছিল। আমি একটু মাসুদ কামালের কাছ থেকে, আমরা যে এই গণটিকা শুরু করতে যাচ্ছি, কথায় কথায় আমরা বলছি যে আমাদের সাফল্য, ঠিক আছে, ইপিআই এর সাফল্য, ইপিআই তো আসলে মহিলা শিশু তারা পার্টিসিপেন্ট, মানে বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্যে, এই সাফল্য দিয়ে কি আমরা এই গণটিকার সাফল্যটা ধরে রাখতে পারবো? দেখেন, আমার মনে হয় পারবো। এখন ইপিআই এর মহিলা অথবা শিশু, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, মানুষ তো, তারা মানুষকে টিকা দেওয়ার ক্ষমতা রাখেন, এবং আমাদের নেটওয়ার্কটা খুব ভালো, ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো, যদি এর মধ্যে রাজনীতি ঢুকে না যায়, যেটা বলছিলাম যে নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি, যদি তেমন কিছু ঢুকে না যায় আমাদের ইপিআই এর যে ইনফ্রাস্ট্রাকচার, আমার মধ্যে প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে আমরা শুধু বাচ্চাদেরকে টিকা দেওয়ার কথা বা গর্ভবতী নারীদের টিকা দেওয়ার কথা, অবশ্যই আমাদের অবকাঠামো অনেক অনেক ভালো, এই 50 বছর ধরে একটা জিনিস খুবই সাস্টেনেবল বলি, যে একটা জায়গায় গিয়ে মানে সাস্টেইন করেছে, কিন্তু সেখানে তো আমাদের আসলে পরীক্ষা হয়নি যে রাজনৈতিক কর্মীদের টিকা দেওয়ার বিষয়টি, বা আগে এলে আগে পাবেন, অথবা পদ পদবী নিয়ে টিকার লাইনে আগে দাঁড়ানোর একটা ব্যবস্থা, আবার টিকার বাণিজ্য, সেটাও সেই অভিজ্ঞতা তো আমাদের হয়নি। দেখেন, এই ঝামেলাগুলো কিন্তু মানে ঘোষণার পরপরই শুরু হয়েছে। আপনি যেমন আপনি কিন্তু বলেছেন একটু আগে, মামিন সিং একটা ঘটনা ঘটেছে, একজন ছাত্রলীগের নেতা
ওনাকে কেন আগে দেওয়া হবে না? জি, এই যে বিষয়গুলো আমরা কয়েকদিন ধরে এটি নিউজের পর্দায় কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন হাসপাতালে আনসার যারা নাকি আইন শৃঙ্খলা বা দূরত্ব বজায় রেখে আপনারা লাইনে দাঁড়ান এই কাজটি করার দায়িত্বে যারা আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ নয়, হাসপাতাল কর্তৃপক্ষের নিয়োজিত নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রত্যেকেই, এবং প্রবাসীরা যারা টিকা দিতে যাচ্ছেন প্রত্যেকে হ্যারাসমেন্টের শিকার, এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে, তাদের কাছে 500 টাকা না দিলে লাইনের আগে দাঁড়াতে দিবেন না, এগুলো আমাদের এটি নিউজের প্রায় প্রতিদিন আমরা আমি সেটাই বলছি যে বিষয়টা হলো কি যে আমরা আসলে যে কোনো একটা ভালো পদ্ধতিকেও না নষ্ট করার জন্য অসাধারণ অসাধারণ সব পথ বের করে ফেলি। রাইট, যেমন আমি আমি একটা কথা বলি, আমাকে আমাদের এক পরিচিত লোক, উনি সরকারি দল করেন একজন, উনি আমাকে জিজ্ঞেস করেছেন ভাই টিকা নিয়েছেন? আমি হ্যাঁ কোনটা আমি নিয়েছি। কোনটা নিয়েছেন? আমি বললাম অ্যাস্ট্রাজেনেকার টিকাটা যেটা নিয়েছি। তো কাকে আমি কিন্তু এটা নিইনি, আমি ফাইজারটা নিব। আমি কাকে যে আপনি কী করে বুঝলেন যে আপনি ফাইজারটা নিতে পারবেন, সরকার দিচ্ছে? কিন্তু ঠিকই দেখেন আমি ফাইজার নিব, এবং সে কিন্তু ফাইজারটিকে নিয়ে এসে আমাকে দেখালো যে আমি ফাইজারটিকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, উনি কী করে নিলেন, উনি কী করে বুঝতে পারলেন যে উনি ফাইজার টিকা নিতে পারবেন? তার মানে কী হলো যে দেখেন ফাইজার টিকাটাকে কিন্তু একটা মানে মানুষের মধ্যে প্রচারণা তৈরি করা হয়েছে যে ফাইজারের টিকাটা ভালো টিকা, মডার্নার টিকাটা ভালো টিকা, আর চাইনিজ টিকা তো চাইনিজ মাল, আর এটা যেহেতু অ্যাস্ট্রাজেনেকা ইন্ডিয়া থেকে আসছে এমন আমাকে শুনতে হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা নিয়েছেন ওটা তো ডিস্টিল ওয়াটার। দেখেন এই কথাগুলি আমার কান পর্যন্ত কিন্তু এসেছে, তার মানে কি এগুলো ছড়ানো হচ্ছে এবং মন্দ খবর কিন্তু দ্রুত ছড়ায় মানুষের মধ্যে, কিন্তু এগুলো নেগেটিভ একটা। তো এটা হচ্ছে কেন? এটা হচ্ছে এই কারণে যে কিছু কিছু লোক যে টিকাটা নেওয়ার ইচ্ছা সেটাই নিতে পারছেন। কেন নিতে পারবেন? আমার স্বাস্থ্যমন্ত্রী নিচ্ছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা, কথাটা খেয়াল করেন প্রথম ধরনের। তাহলে কেন একজন লোক গায়ের জোরে বলতে পারছেন আমি ফাইজার নেব, এবং নিয়ে দেখিয়েছেন আমাকে উনি ফাইজার নিয়েছেন? তো এই সুযোগটা কে করে দিচ্ছে? কেউ না কেউ করে দিচ্ছে, এটা তো ভূতে করছে না, মানুষই করে দিচ্ছে। এবং তারা কারা? ক্ষমতাবান মানুষ। এখন ক্ষমতাবান মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, ক্ষমতাবান মানুষ যখন স্বজন পিজিতে লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু ভয়াবহ। এবং যদি উপরে হয় তাহলে তার ধারাবাহিকতা কিন্তু নিচে পর্যন্ত যায়, তখন ময়মনসিংহ ছাত্রলীগ নেতা কিন্তু বলে বসে আমাকে আগে দিতে হবে, তখন কিন্তু আমার ওখানে চট্টগ্রামে কিন্তু হুইপ উপরে শুরু হয় আপনি নিজের দিকে থামাতে পারবেন না। কাজেই আমার কথা হলো কি যে আমি কোন টিকা নিচ্ছি এটা নেওয়ার আগ পর্যন্ত আমি জানবো কেন? সবই তো সরকারের টিকা, আপনি যে ফাইজার নিচ্ছেন ওটার মধ্যে আমার টাকা আছে, আমি যে অ্যাস্ট্রাজেনেকা নিচ্ছি এটার মধ্যে আমার টাকা আছে। যদি সরকার আমাকে ডিস্টিল অর্ডার দেয় তো সরকারই তো দিয়েছে রে ভাই, আমি মরলে তো বদনামটা সরকারেরই হবে। তো ঠিক আছে আমি নেই না, কিন্তু এটা প্রচার করার কি দরকার আছে? এটা ডিস্টিল অর্ডার, ওইটা ভালো, ভালোটা আমি নিব। আমাকে বলতে দেখে দেখেন না ফাইজার থেকে কম আসছে, ওটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, ওটা দেখে দেখে দেওয়া হচ্ছে, সবাইকে ওটা দেওয়া হবে না। তার মানে তুমি হলে গিয়ে নিম্ন বর্ণের, আমি হলাম উচ্চ বর্ণের, অথবা আমি ফাইজার পাই। তো এই বিষয়গুলো হওয়া উচিত না, যদি একটা জায়গায় হয় ওটা কিন্তু উদাহরণ হিসেবে। তার মানে আসলে আমরা আবার দেখছি যে এই টিকা নিয়ে তো কোনো রকমের ভেদাভেদ তৈরি করা হয়নি, যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কে নেবে কোনটা নেবে না সরকারি তরফ থেকে করা হয়নি, বরং এক ধরনের সাম্য আমরা লক্ষ্য করেছি। সেই সাম্যের যে চেইনটা ভেঙে যারা এই কাজগুলো করছে এটাকে কি রাজনীতি বলবো? অবশ্যই রাজনীতি, কারণ আমি নিজে বিশ্বাস করি দেখেন সব টিকাই কিন্তু কোনোটাই শিওর সাকসেস না, যে টেস্ট হচ্ছে কোনটার কি আফটার ইফেক্ট কেউ প্রমাণ করতে পারছে? আজকের থেকে 3 বছর পরে কোনটার কি সাইড ইফেক্ট হবে কেউ জানে? জানে না তো। কিন্তু আমার কথা হলো কি সবই আমি মনে করি সব টিকাই সমান। কানাডায় দেখলাম কানাডার প্রাইম মিনিস্টার নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকার টিকা। জি, আমাদের প্রধানমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকা। সমস্যাটা কি হয়েছিল ভাই? আমার কথা হলো সবই সমান, বিশ্বাস করে আমাদের নিতে হবে, কারণ আমরা এখনো জানি না কোনটার কি অবস্থা, কিন্তু এইটুকু জানি যে এইটা ছাড়া আমাদের সামনে এর চেয়ে ভালো কিছু নাই। ওকে, অপরের নাম্বার টিকাটা নিচ্ছি, তো এইখানে রাজনীতিটা করা ঠিক না। জি,
তবে আমরা বলি টিকার চেয়েও বোধ হয় রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, টিকার রাজনীতি, এই টিকা নিয়েও যে রাজনীতি করা যায় সেটা একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা আমাদের জন্য। আরও অনেক অভিজ্ঞতা অপেক্ষা করছে, সেটা তিক্ত যেন না হয় সে কারণেই একটু আগাম আলোচনা, একটা ছোট্ট বিরতির পরে বাকিটুকু শুনব। আছেন লন্ডন থেকে সাংবাদিক তানভীর আহমেদ, আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিলকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশনাল হেড, এবং আছেন নাজমুল করিম চৌধুরী সারুন, হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে, গত দুদিন ধরে তার এলাকায় পটিয়ায় টিকাদান, গণটিকা সহ উদ্যোগের টিকাদান নিয়ে আলোচনায় হুইপ শামসুল হক চৌধুরী। আমরা একটু ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিলের কাছে একটু যেতে চাই, ঘুরে ফিরে একই কথা, কতদিন ধরে এই নানান ব্র্যান্ড নিয়ে আমরা কথা শুনব, আর অনেকেই মানে নানা রকমের গুজব, প্রচার, অপপ্রচার, রাজনীতি, সেগুলোর কিছু হিন্ট আমাদেরকে মাসুদ কামাল দিয়েছেন। এটাও শোনা যাচ্ছে যে যেই বড় বড় কোম্পানিগুলো নিয়ে আমরা কথা বলছি তারা এত সহজে ছেড়ে দেওয়ার নয়, হয়তো দুই ডোজ নেওয়া হবে, তৃতীয় ডোজ নিয়ে আরও একটি নতুন কোম্পানি, অথবা এইসব কোম্পানিগুলোর মধ্যেই কেউ হয়তো দাবি করে বসবে একটা বুস্টার লাগবে। আর এরকম একটি অবস্থার মধ্যে আমাদের হয়তো অনেকদিন থাকতে হবে, আর এদিকে বাংলাদেশ নিজেরাও টিকা তৈরির একটা চেষ্টা করছে, এই চেষ্টাটাও কি রাজনীতির মধ্যে পড়বে না? ধন্যবাদ। আমি প্রথমে মাসুদ কামাল ভাইকে একটু সংশোধন করি, যে জিনিসটি ওনার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আমাদেরও হচ্ছে, অনেকে নিজেদের ক্ষমতা, নিজেদের বরত্ব জাহির করার জন্য এই কাজটি করছে, কিন্তু কেউ যদি বুদ্ধিমান হন তার পক্ষে টিকা বাছাইয়ের সুযোগ আছে। ধরেন আমি যদি সিনোফার্মের টিকা নিতে চাই, আমি যদি টিকা না নিয়ে থাকি তাহলে কিন্তু আমি এখন গ্রামে চলে যেতে পারি, আমি একটু উপজেলা শহরে চলে গিয়ে টিকাটি নিয়ে চলে আসতে পারি। কিংবা আমি অনেক প্রবাসীকে চিনি যারা সৌদি আরব যাবেন, তারা দলে দলে ঢাকার বাইরে থেকে ঢাকায় এসছেন, ঢাকায় রেজিস্ট্রেশন করে মডার্ন টিকাটা নিয়ে গেছেন, এর জন্য কিন্তু কোনো রাজনৈতিক প্রভাবের দরকার পড়ে না। যেহেতু বাংলাদেশে একাধিক ধরনের টিকা রোল আউট হচ্ছে, ফলে সেই সুযোগটি আছে, যদি কেউ চান তিনি তার সুবিধা মতো টিকাটি নিতে পারেন। এখন হচ্ছে যে কোন টিকা ভালো কোন টিকা খারাপ, আমি জানি অনেক যারা বিদেশে থাকেন, বিদেশে কাজ করেন, অথবা যেতে ইচ্ছুক, অথবা যাওয়ার জন্য অপেক্ষা করছেন, অনেকেরই এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে যে কেন আসলে দুইটি ব্র্যান্ড কয়েকটি দেশ নির্দিষ্ট করে দিয়েছে, কেন ফাইজার মডার্না টিকা অ্যালাউ করবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, শুধুমাত্র এই দুইটি টিকার কথা বলেছে, এটার পেছনে কি কোনো যুক্তি আছে? ধরুন আমরা গত কদিন আগে একটি দক্ষিণ এশিয়া লিভার অ্যাসোসিয়েশনের কোভিড-19 ওয়েবিনারে যুক্ত ছিলাম, সেখানে পাকিস্তানের একজন অধ্যাপক কোভিশিল্ড কিনতে পারছিলেন না, তাকে যখন বলা হয়েছে অ্যাস্ট্রাজেনিকার ভারতীয় ভার্সন তখন তিনি বিষয়টি জানতে পারলেন। এর মানে হচ্ছে যে বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে সব দেশে তো সব টিকা যাচ্ছে না, ফলে সব দেশের পক্ষে সব টিকাকে নেওয়া সম্ভব না, এবং সেই জন্যই তারা সেটি করছে। আর আমাদের এখানে কিন্তু একটি ভুল ধারণা আছে, আমাদের এখানে যেটি মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সব দেশ শুধুমাত্র অ্যাস্ট্রাজেনিকা ফাইজারকে এক্সেপ্ট করছে তা কিন্তু না, মধ্যপ্রাচ্য অনেক দেশ সিনোফার্মও এক্সেপ্টেড, ফলে এরকম কিছু কিছু বিষয় থাকবে, এবং কিছুটা আমাদের ভুল ধারণার জন্য কিছুটা ওইসব দেশের টিকা পাওয়া যাচ্ছে না বলে, কিংবা কোনো দেশ কোনো দেশকে ফেভার করতে চাচ্ছে, কোনো দেশ কোনো টিকা প্রভাব বলে আওতাধীন আছে, এই সমস্ত কারণে এখন এটা নিয়েই কিন্তু বৈশ্বিক পরিস্থিতি এটার মধ্যে আমাদেরকে মানিয়ে চলতে হবে। তো আমি যেটা খালি বলতে চাচ্ছিলাম যে ওই যে একজন যে একটি টিকা নিচ্ছেন তার সুযোগটা ওইভাবেই আসছে, এবং যিনি অ্যাস্ট্রাজেনিকা বা কোভিশিল্ড টিকাটি না নিয়ে এতদিন পরে ফাইজার টিকাটি নিচ্ছেন তিনি কিন্তু প্রকৃত অর্থে একজন বোকা ব্যক্তি, কারণ এটি অনেকদিন ধরে আমরা জানি যে টিকা নিলে টিকাতে আবার দ্বিতীয়ভাবে আবার আক্রান্ত সুযোগ থাকে বটে,
কিন্তু খারাপ কিছু হয় না, সাধারণত মৃত্যু হয় না, সাধারণত আইসিতে যাওয়ার প্রয়োজনই পড়ে না। অতএব তিনি যদি ক্ষমতাধর ব্যক্তি হতেন তার উচিত ছিল ক্ষমতার অপপ্রয়োগ করে প্রথমেই কোভিশিল্ডের টিকাটি নিয়ে নেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি বড় ধরনের বোকা ব্যক্তি, তিনি এতদিন রক্ষা করেছিলেন টিকাটি নেওয়ার জন্য যখন, এবং এটা কিন্তু জানাও ছিল যে বাংলাদেশে টিকা আসবে। ফলে সেটি একটি বিষয়। আপনি যেটি বলছেন যে তৃতীয় ডোজ টিকার বিষয়, এখন কিন্তু এরই মধ্যে অনেক দেশে কোনো কোনো ভ্যাকসিনের তৃতীয় ডোজ টিকার কথা বলা হয়েছে, কোনো কোনো ভ্যাকসিন কোম্পানি অফিসিয়ালি বলে দিয়েছে তৃতীয় ডোজ টিকা নিতে হবে। এসব বিষয়ে আমরা জনপ্রিয় প্রচার মাধ্যমে আলোচনা করতে আগ্রহী নেই, কারণ এতে হয় কি মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়বে। এবং সামনে কি দাঁড়াবে, আমাদের নাইটাগ আছে, আমাদের টিকা ব্যবস্থাপনা কমিটি আছে, উদ্যতন কর্তৃপক্ষ আছে, তারা নিশ্চয়ই সিদ্ধান্তটি দিবেন। আর আমি একটু বলি যে আমাদের যে লিভার বিশেষজ্ঞদের সংগঠন আছে, জাতীয় সংগঠন, সেখান থেকে কিন্তু আমরা একটা গাইডেন্স ইস্যু করেছি দেড় মাস আগে যে বাংলাদেশের যে কোনো নাগরিক তার যে ধরনের লিভার রোগী থাকে না কেন, সেটা হেপাটাইটিস হোক, সিরোসিস হোক, ক্যান্সার হোক, তিনি লিভার ট্রান্সপ্লান্ট করার রোগী হন, তিনি আমাদের ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত যে কোনো টিকা গ্রহণ করতে পারবেন। এবং তার উচিত হবে যদি খারাপ লিভার রোগ থাকে প্রাপ্ত টিকাটি সবার আগে নিয়ে না, যদি তার সেই সুযোগটি থাকে। মানে আমাদের অবস্থানটা এখানে খুব পরিষ্কার, এটি নিশ্চয় আমার অবস্থান। বাংলাদেশের টিকার কথা যদি বলেন, বাংলাদেশে দু ধরনের টিকা আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। একটু হচ্ছে যেটা আমরা জানতে পারছি যে আমাদের যে এই মুহূর্তে সক্ষমতা ফিল ফিনিশ, আমরা বড় বাল্বে টিকা এনে ছোট ছোট রায়ালে করে সেটাকে রিফিল করে বাজারে দিতে পারি, সেই সক্ষমতা আমাদের একাধিক ওষুধ কোম্পানি আছে। আমরা জানতে পেরেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দুদিন আগে একটি প্রেস ব্রিফিং এ বলেছেন যে সিনোভ্যাকের টিকাটি আমাদের ইনসেপ্টা সংস্থা বাংলাদেশে দ্রুতই উৎপাদন করতে যাচ্ছে, সেটি একটি সুখবর। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের আরেকটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, তারা একটি টিকা উৎপাদনের টিকা ভ্যাকসিন ক্যান্ডিডেট উদ্ভাবন করেছে, এটি ট্রায়াল নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এবং সর্বশেষ বিএমআরসি কিছু অবজারভেশন সহ যেটি বলেছে যে বানরে যদি ট্রায়াল করা যায় তাহলে টিকাটিকে মানুষের ট্রায়ালের ব্যাপারে তারা বিবেচনায় আনবে। এ ব্যাপারে আমি বিএমআরসি সিদ্ধান্তকে একদমই ডিসপিউট করতে চাই না, কারণ বাংলাদেশের টিকা ডেভেলপমেন্টের অভিজ্ঞতা যেহেতু একদমই নতুন, তারা যদি মনে করে থাকে যে বানরের ট্রায়ালের ব্যাপারে মানুষের ট্রায়াল করুন সেখানে আপত্তি করার কিছু নেই, এখন সেই বিষয়ে কাজ করার চেষ্টা চলছে। তবে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের নিজেদের টিকার সক্ষমতা ডেভেলপ করা অত্যন্ত অত্যন্ত জরুরি দুটো কারণে। না, আমি সেটাই বলছিলাম যে সক্ষমতা হয়তো আছে, হয়তো চেষ্টা করলে বাংলাদেশ পারবেও, কিন্তু সারা দুনিয়া জোড়া টিকার উৎপাদনকারী যে কোম্পানিগুলো আছে সেখানে কি শুধুই এটা উদ্ভাবন, শুধুই ব্যবসা? এখানে তো একটা পাওয়ার গেম নিশ্চয়ই রয়েছে, এখানে রাজনীতি কি নেই? আমি সেই জায়গা থেকে একটু জানতে চেয়েছিলাম। আর যদি রাজনীতি থেকেই থাকে, যদি কে উপরে কে নিচে, কে ব্যবসা করবে, কে কাকে দমিয়ে রাখবে, সেই খেলা যদি থাকে, তাহলে সেখানে তো বাংলাদেশের নিজস্ব উদ্ভাবনের টিকা এটা তো দুরাস্ত, এরকম আমাদের সাধারণ জ্ঞানে মনে হয়। চিকিৎসক হিসেবে বিজ্ঞানের ভাষায় কি বাকিটা বলবেন? আপনার দ্বিতীয় অংশটি খুবই যৌক্তিক। আপনি যেটি বলছেন যে টিকা উৎপাদন করে ফাইজার বলছে তারা $3.3 billion অর্জন করেছে, আর জাপান $1 billion টিকা বিনামূল্যে দিয়ে দিচ্ছে, তাতে বুঝতে পারছেন যে টিকা বিক্রি করে যা লাভ তার চেয়ে টিকা দিয়ে বিনামূল্যে দিয়ে এবং উপহার হিসেবে দিয়ে প্রভাব বিস্তারের গুরুত্ব অনেক অনেক বেশি দীর্ঘমেয়াদে এবং স্বল্প মেয়াদে উপকারী। সেটা যেহেতু বৈশ্বিক শক্তি বুঝতে পারছে, বাংলাদেশে টিকা উৎপাদন প্রক্রিয়া নিশ্চয়ই ব্যাহত হবে। যেমন একটু আসছে, এখানে বাংলাদেশ কেন, একটু আগে যে বলছিলেন যে কোভ্যাক্স কোয়ালিশনের টিকা সেরা মিশ্র দিতে পারেনি, তাকে বড় কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মিত্র রাষ্ট্র, তারাই কিন্তু টিকার র মেটেরিয়াল সাপ্লাই বন্ধ রেখেছিল, যে কারণে ভারতে এত বড় বিপর্যয় হলো। আমরা বলছি ভারতে পূজার উৎসবের জন্য, নির্বাচনের জন্য বিপর্যয়টি হচ্ছে, কিন্তু পাশাপাশি একই রকম বাস্তবতা হচ্ছে ভারত র মেটেরিয়াল পায়নি, সেরকম র মেটেরিয়াল পায়নি বলে তারা বানাতে পারেনি। ফলে এ ধরনের ঝামেলা তো থাকবেই, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে আমাদের সরকার প্রধান, সরকার না, সরকার প্রধান এ পর্যন্ত যেভাবে যৌক্তিকভাবে এবং বুদ্ধিদীপ্ত ভাবে এই পুরো ব্যবস্থাপনাটি নিয়ন্ত্রণ করেছেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করি এবং তার কিছু কিছু ইঙ্গিত স্পষ্ট যে তিনি দেশের টিকা উৎপাদনের ব্যাপারেও একইভাবে সংবেদনশীল এবং নজরদারি করছেন। কাজে আমি কিন্তু আশাবাদী যে, এবং নিজে যেহেতু এটি টিকা ডেভেলপমেন্টের সাথে ক্লিনিক্যালি ট্রায়ালের অংশ হিসেবে জড়িত, আমি কিন্তু আশাবাদী যে আমরা 2022 সালে বাংলাদেশের টিকা দেখতে পাবো। এবং তাই যদি হয়, যদি সাজারা সেলিং হচ্ছিল, আমরা $200 million দিয়ে শ্রীলঙ্কাকে যে জায়গায় গিয়েছিলাম
যদি আমরা 2 লাখ ডোজ টিকা দিতে পারতাম, বাংলাদেশের অর্জন $200 মিলিয়ন হচ্ছে 200 মিলিয়ন গুণ বেশি হতো। এবং সেই অর্জনটি যদি আমরা যেতে চাই আমাদের কিন্তু টিকা উৎপাদনে যেতেই হবে। আমি খুব ভালো করে জানি মাননীয় প্রধানমন্ত্রী জানেন, তিনি নজর রাখছেন, মাঝে মধ্যে তার ইঙ্গিত গুলো আমরা দেখতে পাই। এবং আমি আশাবাদী যে 2022 আপনারা মেড ইন বাংলাদেশ টিকা বাংলাদেশের মানুষের শরীরে প্রয়োগ করতে দেখবেন। তখন কিন্তু আমাদের রাজনীতিটাও ঠিকঠাক করতে হবে, মানে এই মেড ইন বাংলাদেশ নিয়েও যদি গ্রাম্য রাজনীতি, কুটু রাজনীতি, নেগেটিভ রাজনীতি হতে থাকে, তখন আর আমরা এই আন্তর্জাতিক ফাইজার, মডার্না, সিনোভ্যাক্স এদের সঙ্গে পেরে উঠবো না। সেটা নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদদের অনেক অনেকটা মাথায় রাখতে হবে, অনেক বেশি করেই মাথায় রাখতে হবে। মাথায় রাখার জন্য একটা টিকা আবিষ্কার অতি জরুরি। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি বাকি আলোচনা নিয়ে। রাজনীতি টিকার, টিকার রাজনীতি শিরোনামে আমরা কথা শুনছি ডাক্তার শাহজাদা সেলিম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে একটু জানতে চাই যে এই টিকা করোনা, এটা কি মানে পুরোটাই কি বিজ্ঞান উদ্ভাবন আবিষ্কার এটাই, নাকি এখানে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি নানান কিছু মিলে একটা প্যাকেজ? আমি অনেকটা পুরাতন, হয়তো অনেকে ভুলেই গেছে, এরকম একটা উদ্ধৃতি বলি। অ্যারিস্টটল বলেছিলেন, আপনি যদি রাজনীতি না করেন তাহলে সম্ভাবনা আছে আপনি আপনার সময়ে নিকৃষ্টতম লোকদের দ্বারা শাসিত হবেন। তাহলে এটি কিন্তু এখনকার নয়, সবসময় কিন্তু এটি বাস্তবতা, যেমন সত্যি বলেছেন যে কিন্তু থাকবেই। এখন মানুষ যখন সার্বিক ভাবে ভালো হবে রাজনীতিও ভালো হবে, এটা নিয়ে আমি বেশি কথা বলছি। একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল বলতে চাই, 2 দিন আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়েছেন, এরকম 294 জন মানুষের উপরে তাদের ইমিউনিটি ডেভেলপ করেছে কিনা, যেটা অ্যান্টিবডি প্রেজেন্স হিসাবে ধরা হয়েছে। খুব চমকপ্রদ তথ্য হলো, আমাদের এইখানে আমি সহ 294 জন অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে 98% দেহে উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিবডি রয়েছে। তাহলে যারা ভাবছিলেন যে কোনটা নিব, কোনটা নিব না, কাকে কোনটা দেওয়া হবে দেওয়া হবে না, এটা নিয়ে কিন্তু আমাদের দেশের জন্য, যেহেতু নিজস্ব আমাদের মানুষদের উপরই এই গবেষণাটি হয়েছে, তাহলে এইটাকে বিবেচনা করলে অন্য কিছু ভাবার দরকার নাই। আপনি যেখানে আছেন যেভাবে পাচ্ছেন, এবং সবচেয়ে বাজি বলে সেটা আবারও বলছি যে আপনি যদি চালাক হন তাহলে দ্রুত নিয়ে নেবেন, বোকা হন তাহলে বিভিন্ন রকম ছাত্রীর আশ্রয় নেবেন, কারণ এর মাঝখানে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। আক্রান্ত হয়ে গিয়ে বেঁচে যাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। আর টিকা নেবার পরে দেখা গেছে যারা না নিচ্ছেন তাদের মধ্যে মৃত্যুর হার প্রায় 3%, আর যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার 1,000 জনের মধ্যে 3 জন, মানে 0.3%। তাহলে টিকা নিয়ে আমরা আশা করতে পারি যে উনি বড় ধরনের যদি আক্রান্ত হনও, যদিও অনেকে কোন স্বাস্থ্য সমস্যায় পড়বেন না। তাহলে এটাকে আমরা আবারও বলছি যে দায়িত্বপূর্ণ আচরণ করব, যার যার অবস্থান থেকে আমি দ্রুত টিকা নিব। এবং বলবো না যে টিকা নিলাম মানে আমার এই যে স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত পর্যায়ে যা সেটা আমি করবো না, অবশ্যই করতে হবে, অনেক বছর করতে হবে, এটাকে মেনে নেওয়াটাই সবচেয়ে ভালো, মেনে না নিয়ে আমি ঝামেলা তৈরি করবো। এক্সেলেন্ট, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট অফ টপিক, মানে আমরা এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেকে ফেসবুকে কমেন্ট করছেন, আমাদের লাইভে অনেকে কমেন্ট করছেন, একটা ছোট্ট জিনিস জানতে চেয়েছেন। আমি জানি না, মানে আমার মনে হয় ডক্টর শাহজাদা সেলিমি বোধহয় আপডেটটা জানাতে পারবেন। কদিন আগে বিষয়টি ভাইরাল হয়েছে আমাদেরই আরেকটি মানে এটিএন বাংলা গ্রুপেরই এটিএন বাংলা সংবাদের একটি খবর আমরা দেখেছি, মানে এটিএন নিউজ নয়, এটিএন বাংলার সংবাদের একটি খবরে একজন লোক 3 বার টিকা নিয়েছেন, যদিও রিপোর্টার তাকে ফলো করেনি, তার দাবি অনুযায়ী কে তাকে 3 বার টিকা দিয়ে দিয়েছেন কোন কোন কাউন্টারে সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু পরে জানা গেল যে ওই নির্দিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবজারভেশনে রেখেছে। এর এই ফলো আপটা জানতে চাইছেন আমাদের আলোচকদের কাছ থেকে ডক্টর শাহজাদা সেলিম।
তিনবার টিকা নিয়েছে এটা নিয়ে আমারই নিজেরই সন্দেহ আছে, কিন্তু তারপরে যেহেতু অবজারভেশনে আনা হয়েছে, অবস্থাটা কি জানা আছে কিনা আপনার? এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফর্মালি একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের উপাচার্য মহোদয় যে ওই লোকটি মানসিক ভাবে অপ্রকৃতিস্থ, কারণ এখানে এখনো বাংলাদেশের যে যে জায়গায় টিকা দেওয়া হচ্ছে সব জায়গায় কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করা মানুষকে দিচ্ছে, এবং একবার নিয়ে নিলে দ্বিতীয়বার কিন্তু আর ওইটা হচ্ছে না, আর উনি পরপর তিনবার নিয়ে যাবেন, এটা কিন্তু সিরিয়াল ধরে বসে বসে একটু আগে বললেন যে টাকা দিয়ে সিরিয়াল নিতে হচ্ছে, সেখানে কিন্তু এটা সম্ভব নয়। আর একটা হলো যে ওইটাকে তার হয়তো কোনো কারণে একটা উদ্দেশ্য ছিল, এখন কিন্তু অনেকেই সেলফি বা ফেসবুক লাইভে চলে যাচ্ছে, বিভিন্ন রকম ঘটনা দেখাচ্ছে, তো ওই দেখানোর প্রবণতাটাই আমার মনে হয় ওর ক্ষেত্রে কাজ করেছে, বাস্তব হওয়ার সম্ভাবনা কম। জি মাসুদ কামাল, শেষ মন্তব্য, তানভীরকে কিছু যোগ করতে চান, এক লাইন সুযোগ পাবেন। এক লাইনে হচ্ছে যে আমরা সাধারণত শিশু বয়সে যে আপনার শিশুকে 6টি টিকা দিন, হ্যাঁ পোলিওর টিকা নিন, যখন টিকা নিতে যায় তখন কি ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে কোন কোম্পানির টিকা দিচ্ছেন, জিজ্ঞেস করেন না। তো করোনা ভাইরাসের টিকার ক্ষেত্রে যে টিকাগুলি বাজারে এসেছে সবগুলোই কিন্তু অ্যাপ্রুভড, এবং মেডিকেল অথরিটি কিন্তু আন্তর্জাতিক বিশ্ব থেকে এগুলোকে অনুমোদন দিয়েছে। তো অনুমোদন না দিয়ে WHO কিন্তু অনুমোদন দিয়েছে, বাংলাদেশ যে ভ্যাকসিনগুলো পাচ্ছে এগুলো তো গ্যাভির মাধ্যমে কোভ্যাক্সের মাধ্যমে আসছে এবং WHO এগুলোকে অনুমোদন দিয়েছে। তো WHO অনুমোদন দেওয়া ভ্যাকসিন নিতে তো আসলে কারো আপত্তি থাকার কথা না। জি এখানে ক্ষমতা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সিঙ্গেল ডোজ, কোনটা বড় লোকের কোনটা গরিবের, সেই বিষয়টি বোধহয় রাজনীতি করে ছড়ানো না ছড়ানোই উচিত। মাসুদ কামাল আপনার মন্তব্য দিয়ে শেষ করুন। আমার কথা কিন্তু ওইটাই যে আসলে দেখেন টিকা তো সবই এক, এটা আমিও বুঝি, এবং এই যে অ্যাস্ট্রাজেনিকা অথবা ফাইজার অথবা মডার্ন এগুলোর কি জানেন টিকার মানবগত বিষয়টা কিন্তু আমার কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্ন হলো মানসিকতা নিয়ে। আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার কবর আজিমপুরে হবে না বনানীতে হবে, এটা কিন্তু মানসিকতার বিষয়, যাব তো মাটির নিচেই, তাই না? তো এখন এই মানসিকতাটা গুরুত্বপূর্ণ, আমরা এই মানসিকতাটাকে ভয় পাই, কারণ এই মানসিকতাটা একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যার প্রভাব যার নমুনা কিন্তু আমরা দেখতে অলরেডি শুরু করেছি। আমি এই মানসিকতাটার অবসান চাই, অন্য কিছু নয়। এবং আমরা যে অবসান চাই সেটারই একটা এক্সপ্রেশন আজকে আমরা টিকার রাজনীতি, রাজনীতির টিকা নিয়ে আলোচনা। গণটিকা শুরু হতে যাচ্ছে 7 তারিখ থেকে, এবং আসলে তানভীর যেরকম করে বললেন টিকা দেওয়ার সময় নিশ্চয়ই আমরা কেউ জিজ্ঞেস করি না কোন কোম্পানির টিকা, এবং দেশের মানুষের স্বাস্থ্যের প্রতি, দেশের মানুষের জীবন জীবিকার প্রতি যেই শ্রদ্ধা ভালোবাসার প্রকাশ, আমরা এত সহজেই টিকাটা পাচ্ছি, এত অল্প দিনে টিকাটা পাচ্ছি, টিকা উৎপাদনকারী দেশ না হয়েও, সেই জায়গায় আমাদের 100% বিশ্বাস সততা থাকা উচিত। এখানে কোনো অপরাজনীতি, গ্রাম্য রাজনীতি, কুটরাজনীতি যেন এই প্রচেষ্টাকে নষ্ট করতে না পারে, সেই প্রত্যাশাটুকু থাকবে। ভালো থাকবেন সবাই।